সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি রিগান বড়ুয়া, সহকারী শিক্ষক বিজ্ঞান সারদাতলী হিন্দুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পর্যায়সারণে খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস, যেমন পর্যায়সারণের মূলসমূহ কীভাবে আকারে পরিবর্তন হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা জানি পর্যায়সারণী মানে হচ্ছে কি, পৃথিবীতে যে 118টি মূল রয়েছে সেগুলোকে সাধারণত আমরা বিজ্ঞান মেন্ডেলিভ সর্বপ্রথম পারমাণবিক বল অনুসারে সাজাই। পরে 1913 সালে বিজ্ঞান মসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার পর সে মূলসমূহকে 118টি মূলসমূহকে সাধারণত অনুসারে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়। আমরা জানি পর্যায়সারণী এরকম তারাস্তম্ভ, এগুলোকে এই আনুভূমিক স্তম্ভগুলোকে বলা হয় পর্যায়, এবং কারাস্তম্ভ এই ধরনের কারাস্তম্ভগুলোকে বলা হয় কি গ্রুপ। অর্থাৎ এইরকম পর্যায়সারণীতে 18টি গ্রুপ রয়েছে এবং 60টি পর্যায় রয়েছে। এই পর্যায়সারণীতে গ্রুপ এবং পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা মূলসমূহে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কীভাবে মূলসমূহে পারমাণবিক আকারটা হ্রাস পায় অথবা বৃদ্ধি পায় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কারণ এই পারমাণবিক আকারের উপর নির্ভর করে মূলসমূহে ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, ঋণাত্মকতা ইত্যাদি অন্যান্য ধর্মসমূহ সাধারণত পারমাণবিক ব্যাসার্ধের উপর, অর্থাৎ মূল সময়ে পারমাণবিক ব্যাসার্ধ বা আকারের উপর কি করে নির্ভর করে। তাহলে আমরা এখন একটা তৃতীয় পর্যায়ে সর্বদা আমরা গ্রুপের ক্ষেত্রে আলোচনা করব। যেমন গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ানের ক্ষেত্রে মূল সময় মানে কি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিভাবে তাদের পারমাণবিক ব্যাসার্ধগুলো পরিবর্তিত হয় সে সম্পর্কে ব্যাখ্যা করব। যেমন গ্রুপ ওয়ানের মূল সমূহ দেখি, সাধারণত গ্রুপ ওয়ান যেমন ধরা হয় সোডিয়াম হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইগুলো হচ্ছে গ্রুপ ওয়ানের মূল সমূহ। এবং এতে পারমাণবিক সংখ্যা হচ্ছে হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55, ফ্রান্সিয়াম 80। অর্থাৎ গ্রুপ ওয়ানের ক্ষেত্রে যেমন আমরা যদি এগুলো ইলেকট্রন বিন্যাস করি, সবার শেষ কক্ষ মধ্যে কী রয়েছে, একটি করে ইলেকট্রন রয়েছে। যেমন 1s1 একটি ইলেকট্রন রয়েছে, 1s2 2s1 একটি ইলেকট্রন রয়েছে, শেষ কক্ষ মধ্যে একটি ইলেকট্রন। সোডিয়াম 1s2 2s2 2p6 3s1 শেষ কক্ষ মধ্যে একটি ইলেকট্রন রয়েছে। পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। যেমন রুবিডিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3d 10, তাহলে 4s2 4p6 5s1। অর্থাৎ এগুলো সবার শেষ কক্ষপথে, যেমন এটা যদি আমরা করি, এটা এগুলো এটা যদি করি, এটা হচ্ছে কি 6x1 আর এটা হচ্ছে কি 7s1। অর্থাৎ দেখা যাচ্ছে সবার শেষ কক্ষ বলতে কি করে একটি করে ইলেকট্রন রয়েছে। এই একটি করে ইলেকট্রন থাকার কারণে এখন এগুলো হচ্ছে একটি করে ইলেকট্রন, যেহেতু শেষ কক্ষ গ্রুপ ওয়ান স্থল দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটি করে ইলেকট্রন হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কি হচ্ছে স্তর বেড়ে যাচ্ছে। এটা যে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, শেষ ইলেকট্রনটা এখানে তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে চতুর্থ, এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবং স্তর বেড়ে যাওয়ার কারণে তাদের পারমাণবিক বৈশিষ্ট্যগুলো কীভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখবো। তাহলে শেষ কক্ষ বলতে, তাহলে এক গ্রুপে যত উপর থেকে নিচ দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা, যেহেতু পারমাণবিক সংখ্যা বাড়তেছে কিন্তু স্তর সংখ্যা বেড়ে যাচ্ছে। যেহেতু আমরা জানি পারমাণবিক সংখ্যা সাধারণত বৃত্তাকার শেপ থাকে, যেমন নিয়ে গেলেছে চারদিকে, যেহেতু ইলেকট্রন গুলো ঘুরে, যেমন আমরা একটা লিখতে পারি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে, একটা রয়েছে। এই ইলেকট্রন ঘোরার কারণে নিউক্লিয়াসের চারদিকে ঘোরার কারণে তাদের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল খেয়ে করে এবং তাদের আকারটা খেয়ে এরকম বৃত্তাকার শেপ ধারণ করে। তাহলে এখানে পরমাণুর অধিকাংশ জায়গা এখানে হচ্ছে কি ফাঁকা থাকে, এবং এটা হচ্ছে পরমাণু কেন্দ্রটা হচ্ছে নিউক্লিয়াস। এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘোরার কারণে একটা সেই বৃত্তাকার শেপটা কি হয়, একটা বৃত্তাকার আকার ধারণ করে। এরপরে ক্ষেত্রে যেমন হাইড্রোজেনের পর লিথিয়াম, লিথিয়াম হচ্ছে কয়টা শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে, অর্থাৎ শেষ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, দ্বিতীয় শক্তি স্তরে দেখা যাচ্ছে। আবার সোডিয়াম,
প্রথম শক্তি স্তর দুইটা দ্বিতীয় শক্তি স্তর চারটা তৃতীয় শক্তি স্তর চারটা এবার দেখা যাচ্ছে যে এক গ্রুপে যখন প্রত্যেকে নিজ থেকে যাওয়া যাচ্ছে তত কি ইলেকট্রন শক্তি স্তর হচ্ছে কি বেড়ে যাচ্ছে শক্তি স্তর বেড়ে যাওয়ার কারণে তাদের পারমাণবিক আকার যেমন আমরা এখান থেকে নিউক্লিয়াস থেকে এটা যদি নিউক্লিয়াস ধরে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব অর্থাৎ পরিধির ব্যাসার্ধ এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বলা হয় এখানে নিউক্লিয়াস থেকে হচ্ছে কি ইলেকট্রনের দূরত্ব অর্থাৎ ইলেকট্রন যেহেতু বৃত্তের পরিধি বরাবর অবস্থান করে তাহলে নিউক্লিয়াস থেকে ইলেক্ট্রনের দূরত্ব অথবা শেষ কক্ষপথের দূরত্বকে আমরা কি বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ এটাকে যেমন বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ তাহলে এখানে নিউক্লিয়াস থেকে হচ্ছে কি ইলেকট্রনের দূরত্ব ধরে যাক ইলেকট্রন এখানে হচ্ছে শেষ কক্ষপথের দূরত্ব হচ্ছে কি এটা কি পারমাণবিক ব্যাসার্ধ এক্ষেত্রে এটা পারমাণবিক ব্যাসার্ধ এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একক গ্রুপে যত পাম থেকে না উপর থেকে নিচ থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কি স্তর বেড়ে যাওয়ার কারণে পারমাণবিক ব্যাসার্ধ গুলো কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বড় হয়ে যায় অর্থাৎ একক গ্রুপে উপর থেকে নিচ থেকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ গুলো বেড়ে যায় এখন আমরা করব পর্যায়ের ক্ষেত্রে কিভাবে পারমাণবিক ব্যাসার্ধ কি হয় হ্রাস পায় তাহলে আমরা পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আমরা ধরি তৃতীয় পর্যায়ে হিসাব করি তৃতীয় পর্যায়ে যেমন মূল সমূহে তৃতীয় পর্যায়ে যেমন আমরা সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এখানে আটটা মূল রয়েছে এই আটটা মূলটা কিভাবে পরিবর্তিত পর্যায়ের ক্ষেত্রে আমরা কি করি পরিবর্তিত হয় সেটা আমরা ব্যাখ্যা করব আমরা জাস্ট তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন লিখব যেমন সোডিয়ামে তৃতীয় শক্তি স্তরে রয়েছে কয়টা ইলেকট্রন শেষ কক্ষপথে রয়েছে একটা এটা ধরা যাক এটা তৃতীয় শক্তি স্তর ধরি তৃতীয় স্তর মানে শেষ স্তর আমরা সব বলি লিখতেছি না তো সোডিয়ামের পর হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম তৃতীয় শক্তি স্তর রয়েছে কি দুইটা এবার সোডিয়াম হচ্ছে 11 ম্যাগনেসিয়াম হচ্ছে 12 13 14 পারমাণবিক সংখ্যাগুলো 15 16 17 18 তাহলে ম্যাগনেসিয়াম থেকে যাচ্ছে দুইটা তারপর হচ্ছে কিছু মানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে কত তৃতীয় শক্তি স্তর তিনটা তারপর হচ্ছে কি সিলিকন তাহলে দেখা যাচ্ছে একক গ্রুপে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় ইলেকট্রন শক্তি স্তর যেহেতু বাড়তেছে না এটাও তৃতীয় শক্তি স্তর শেষ শক্তি স্তর লিখতেছে তৃতীয় অর্থাৎ একক কক্ষপথে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় শক্তি স্তর কি হচ্ছে না বাড়তেছে না শক্তি স্তর না বাড়ার কারণে তাদের কিন্তু ইলেকট্রন সংখ্যা কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যেমন এখানে এখানে যে সোডিয়াম শেষ কক্ষপথে ইলেকট্রন এক ম্যাগনেসিয়াম দুই অ্যালুমিনিয়াম তিন সিলিকন চার এবং বাড়তে থাকবে ফসফরাস হবে পাঁচ সালফার ছয় ক্লোরিন সাত আর্গন অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে অর্থাৎ একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে কি বেড়ে যাচ্ছে এখন আমরা জানি ইলেকট্রন ঘনত্ব যদি বেড়ে যায় তখন কি হয় তাহলে পজিটিভ চার্জও কি হয়ে যাবে বেড়ে যাবে অর্থাৎ নেগেটিভ চার্জ যতই বেড়ে যাবে পজিটিভ চার্জও বেড়ে যাবে আমরা জানি একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে কি মাইনাস ওয়ান তাহলে দেখা যাচ্ছে তাহলে এখানে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে তাহলে হচ্ছে চার্জ হচ্ছে মাইনাস ওয়ান তবে এখানে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা দুইটা তাহলে কি হচ্ছে মাইনাস টু তাহলে এখানে তিনটা আছে একটা মাইনাস থ্রি এটা চারটা আছে মাইনাস ফোর তাহলে এইভাবে কি হচ্ছে সব ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে চার্জ বেড়ে যাচ্ছে যেহেতু ইলেকট্রন চার্জ বেড়ে যাচ্ছে সেহেতু এখানে প্রোটনের চার্জও কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে অর্থাৎ পজিটিভ চার্জও বেড়ে যাচ্ছে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ যদি দুটি বেড়ে যায় তখন তাদের মধ্যে কি হবে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করবে আমরা জানি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে তখন তাদের মধ্যে যে আকর্ষণের কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস খুব কাছাকাছি টানা না মানে এর কাছাকাছি নিয়ে আসবে কাছাকাছি নিয়ে আসার কারণে তাদের শিফট আস্তে আস্তে কি হয়ে যাবে একের উপর যে বাম থেকে ডান দিকে গেলে শিফট আস্তে আস্তে কি হয়ে যাবে ছোট হয়ে যাবে অর্থাৎ দুই যখন দুইটি চুম্বকের সাথে আমরা কমপ্লেন করতে পারি
ধরে দেখ আমরা একটা চৌম্বকের সাথে এটা তুলনা করতে পারি এরকম। এরকম হতে পারে যেমন একটা চৌম্বক দিলাম, তখন তাদের মধ্যে আকর্ষণ এখানে মধ্যে চৌম্বক যদি আমরা আরেকটা যদি বাড়াই দিই, চৌম্বক যদি আরেকটা হয় এখানে, যদি এখন চৌম্বকটা একটু কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আগে ছিল ছোট এখন কি হচ্ছে বড়, তখন তাদের মধ্যে আকর্ষণ কি হয়ে যাবে, বেড়ে যাবে। ইলেকট্রনের ক্ষেত্রে এরকম ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসকে, যদি আমরা ইলেকট্রনগুলোকে এইভাবে চৌম্বকের সাথে যদি কল্পনা করি, মানে তুলনা যদি আমরা করতে চাই, তখন কি হবে ইলেকট্রন, কিন্তু চৌম্বকের কোনো কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ নেই, কিন্তু মেরু আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু বিপরীত মেরু পরস্পরকে আমরা জানি আকর্ষণ করে। এখানে এখানে হচ্ছে কি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কিভাবে আকর্ষণ করবে, অর্থাৎ চার্জের মান যতই বাড়তে থাকবে, ধরো যাক এটা একটা কি প্লাস টু চার্জ, এখানে হচ্ছে কি মাইনাস টু, এখানে নির্দিষ্ট একটা ডিস্টেন্স রাখলাম, এটা যে বল আকর্ষণ করবে, যেমন একটা প্লাস ওয়ান একটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা যে এক বল আকর্ষণ করবে এটা তার থেকে কি করবে আরো বেশি বল আকর্ষণ করবে। আকর্ষণ করা মানে হচ্ছে কাছাকাছি আর কি টেনে নিয়ে আসা, যেমন বন্ধুত্বের মতো, তোমাদের বন্ধুত্বের সম্পর্কগুলো যতই গভীর হবে তত তোমরা কি হবে কাছাকাছি চলে আসবে, অত যত অগভীর হবে তত কি হবে দূরে চলে যাবে, অত ডিস্টেন্স হয়ে যাবে, অত সম্পর্কে গাঢ়ত্ব গভীরতা যদি বাড়তে থাকে তখন কাছাকাছি আসে, অর্থাৎ এখানে চার্জ বেড়ে যাওয়া মানে হচ্ছে কি এদের মধ্যে সম্পর্কটা কি হয়ে যাবে বেড়ে যাওয়া, সম্পর্ক বেড়ে যাওয়া মানে হচ্ছে তাদের মধ্যে কি হবে সম্পর্কটা কি হয়ে যাবে আরো বেড়ে যাওয়া, মানে সম্পর্কটা আরো গভীরতা বেড়ে যাবে, সম্পর্কে গভীরতা বেড়ে যাওয়া মানে হচ্ছে তাদের দূরত্ব গুলো কি হয়ে যাবে কাছাকাছি হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে, দূরত্ব ছোট হয়ে যাবে। এই জন্য আমরা বলতে পারি আমরা যেহেতু জানি একে অপর যে যখন বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত কি হবে ইলেকট্রন সংখ্যা বাড়তে আছে, পারমাণবিক সংখ্যা বাড়া মানে যে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে তত তখন ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে ইলেকট্রন ঘনত্ব বাড়ার কারণে তখন তাদের মধ্যে কি হবে যে আকর্ষণ বলটা বেড়ে যাবে, তখন তাদের মধ্যে কি হবে পারমাণবিক সাধ্যটা কমে যাবে, অর্থাৎ এইভাবে অতন্ত যদি সুরিয়ান হয় এনে তারপর হচ্ছে সুরিয়ান থেকে একটু খানিকটা ছোট হয়ে যাবে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কি অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে কি সিলিকন, ফসফরাস, এবং আস্তে একটু পর্যায়ে যত পাম থেকে ডান দিকে যাওয়া যায় তত তাদের মানে কি হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের কাছে কি হচ্ছে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে, ইলেকট্রন বেড়ে গেলে তাদের পারমাণবিক আকারটা কি হবে আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। এই পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে সাধারণত মূলে ধাতু ধর্মগুলো সাধারণত নির্ভর করে, যেমন ধাতু ধর্মগুলো হচ্ছে যেমন আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে কি ইলেকট্রন শক্তি, ঋণাত্মকতা, অধাতব ধর্ম, এগুলো সাধারণত কি পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভরশীল। এখন আমরা পরের ক্লাসে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।